নমস্কার বন্ধুরা, আমি শাগনিক সরকার। আমি কলকাতা বাঁশবনি রাইফেল ক্লাব থেকে বলছি। আমি বেসিক্যালি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। তো এর পাশাপাশি ছোটবেলা থেকেই আমার কিছু গাছের শখ রয়েছে। তো সেই শখটাকে বাস্তবিতির রূপ দেওয়াটা খুবই মানে কষ্টকর ছিল, যেহেতু আজকাল ম্যাক্সিমাম লোকেরাই আমরা ফ্ল্যাটের মধ্যে বসবাস করি। তো আই এম ভেরি লাকি পার্সন দ্যাট আমার ফ্ল্যাটের লোকেরা খুবই সহযোগিতা করেছেন আমার এই শখটাকে বাস্তবিতির রূপ দান করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যেও আমি যথাসম্ভব চেষ্টা করে আমার শখটাকে বাস্তবিত রূপ দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যদি ইচ্ছা থাকে, আপনারাও চাইলে এরকম একটা সুন্দর বাগান করতে পারবেন, যেটা আপনাকে একটা মনোরম পরিবেশ উপহার দেবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু জবার এখানে চেষ্টা করেছি। তো বিভিন্ন রকমের জবা রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। এই যে তো কি সুন্দর ফুটেছে দেখছেন। তো জেনারেলি আমরা গাছে মাটির মধ্যে ফুল দেখে থাকি, বাট টবের মতো এতগুলো জবা, এই যে সাদা জবাটা আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর জবা, এতগুলো প্রায় মোটামুটি এখানে ধরুন 15 কুড়িটা জবা একসাথে ফুটেছে। তো এরকম জবা আপনারাও চাইলে আপনাদের বাড়িতেও হতে পারে। তো আসুন বন্ধুরা, আপনারাও এই আর্ট প্লাস চ্যানেলের সাথে হাত বাড়িয়ে নিন, অ্যান্ড আপনারাও চাইলে এইরকম সুন্দর বাগান আপনারাও করতে পারেন। তো বেশি কিছু না, ছোট্ট একটা দুটো টব দিয়ে আপনার প্রচেষ্টাটা শুরু শুরু করতে পারেন। এর পাশাপাশি অটোমেটিক্যালি এটা যখনই আপনার ফুল থেকে ফল বা গাছ থেকে সেটা বড় গাছে আর দেন পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফুল দেবে, তো আপনার শখ অটোমেটিক্যালি আরও বেড়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাদল হালদার আর আপনারা দেখছেন আর্ট প্লাস, শিল্পী সৃষ্টি সবুজের অভিযানে আমরা আর্ট প্লাজের ছাদ বাগানে নতুন এপিসোডে সবুজ প্রেমী বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন এবং চিনতেও পেরেছেন, বাঁশদনির শাগনিক সরকার একজন প্রাইভেট চাকরিজীবী। ছোটোবেলা থেকেই গাছের প্রতি ভীষণ আকৃষ্ট, তাই তার নিজের ফ্ল্যাটে গড়ে তুলেছেন সুন্দর একটা বাগান। যে বাগানে আছে নানা রকমের ফুলের গাছ এবং অনেক ফলের গাছ, এবং দৈনন্দিন যে সবজি দরকার হয় সেরকম সবজিও আপনারা দেখতে পাবেন চাষ করেছেন। বাগান করে শাগনিক সরকারের মন ভীষণ সবসময় ভালো থাকে, তাই আপনিও পারেন এভাবে বাগান করে আপনার মন ও প্রকৃতিকে দূষণ মুক্ত করতে, আর পাঠাতে পারেন আর্ট প্লাজের চ্যানেলে, আমরা তুলে ধরব আপনার সাত বাগান। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে নিজের বন্ধু করে নিতে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আপনার সবার আগে আপনিই দেখতে পারবেন আমাদের ভিডিও। এখন শুনব শাগনিক সরকারের কাছে বাগানের কী করে এত সুন্দর এবং সতেজ রাখার মূল মন্ত্র, এমনই কী ব্যবহার করেন উনি, সবাই শুনবো ওনার কাছে জানবো। তবে হ্যাঁ, ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন। এখন দেখতেই পাচ্ছেন যে বাগানে নানা রকমের যে জবা, অনেকটা কালার আছে ওনার কাছে, এবং আমি দেখেছি এবং ওনাকে আমি ভিডিও পাঠানোর জন্য রিকোয়েস্ট করেছিলাম যে আপনার বাগানে ভিডিও পাঠাতে পারেন, তাহলে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। আর ঠিক উনি ওনার সময় মতো ভিডিও পাঠিয়ে দিয়েছেন এবং আমরা আমাদের সাধ্যমতো সুন্দর করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখলে আপনার ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন এখন জবার অনেকগুলো কালার ওনার নিজের হাতে অনেক কাটিংও করেছেন এবং গ্রাফটিংও করে থাকেন। আরও সুন্দর সুন্দর চিন্তাভাবনা ওনার মধ্যে আছে এই বাগান করার। যে বাগান করে কী বলবো, ওনার মনের মধ্যে ভীষণ একটা আনন্দ সবাইকে শেয়ার করতে পারছেন। আমরা অনেকেই দেখেছি যে ফেসবুকে ওনার অনেক ফুল প্রতিনিয়তই উনি পোস্ট করেন এবং ভালোও লাগে। এরকম সবাই চায় নিজের বাগানে প্রতিদিন ফুল ফুটুক এবং সবাইকে সবার সাথে শেয়ার করুক, সবার কাছ থেকে জানুক কি করে বাগান, এবং প্রতিদিন বাগান বন্ধুদের সঙ্গে। আমি যখন গাছের মাটি তৈরি করি, বেসিক্যালি আমি 40% গার্ডেন সয়েল অ্যান্ড 40% আপনার নদী সাদা বালি মাটি, সঙ্গে কিছু কোকোপিট অ্যান্ড আপনার সর্ষের খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি অ্যান্ড নিম খোল, বেসিক এই 5-6টা জিনিস মিশিয়ে আমি মাটিটাকে তৈরি করে মোটামুটি 15-20 দিন মতো রেখে দিই। দেন ওই মাটি দিয়েই আমি গাছটাকে পটিং করি অ্যান্ড মাসে খুবই বেসিক একটা কেয়ার নিই। বেসিক্যালি সর্ষের খোল পচা জল আমি 10 দিন অন্তর একবার করে দিই অ্যান্ড যখন যেই হিসাবে প্রয়োজন সেই হিসাবে গাছের প্রয়োজন অনুযায়ী আমি গাছে কিছু ফার্টিলাইজারও বেসিক্যালি ইউজ করে থাকি, লাইক পটাশ
আপনাদের ম্যাগনেসিয়াম, বোরন এই ধরনের জিনিসগুলো আমি গাছে ইউজ করে থাকি। অ্যান্ড গাছে যাতে আমি এই গাছগুলোকে সুন্দর সতেজ অ্যান্ড রোগমুক্ত রাখতে পারি, তার জন্য বেসিক কিছু আমি কয়েকটা প্রোডাক্ট ইউজ করে থাকি। যেমনি ফাঙ্গিসাইড হিসেবে আমি সাপ ইউজ করি, ইনসেক্টিসাইড জন্য আমি রোগোর প্লাসটা ইউজ করি, ঠিক আছে। এইগুলোই আমি বেসিক্যালি ইউজ করি, মাসে একবার বা দুবার করে ইউজ করতে থাকি। তো তার ফলেই আমার গাছগুলো এত সুন্দর অ্যান্ড সতেজ রয়েছে। অ্যান্ড গাছে যখন আমার ফুল বা ফল আসে, কিছু আমি গাছে গ্রোথ রেগুলেটারও ইউজ করি, লাইক মিরাকুলান বা বুস্টার, এই ধরনের জিনিসগুলো আমি গাছগুলোকে ইউজ করি যাতে ফুল ফল না ঝরে অ্যান্ড গাছগুলো পুরো সবুজ সতেজ অ্যান্ড ফুলে ফলে ভরে থাকে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই ধরনের সুন্দর ছাদ বাগান আপনারাও আপনাদের ছাদে করতে পারেন। তার জন্য জাস্ট একটা খুবই বেসিক জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আপনাদের মানসিক ইচ্ছা। এই সামান্য ইচ্ছেটুকু চাইলে আপনারাও আপনাদের বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এই এত সুন্দর বাগানটাকে আমি যে আমার আপনাদের মাধ্যমে তুলে ধরে পারছি, তার মেন যে রহস্যটা হচ্ছে সেটা হচ্ছে আর্ট প্লাস। তো আসুন বন্ধুরা, আপনারাও এই আর্ট প্লাসটাকে আরও যত পারবেন বেশি করে ভিউ করুন, অ্যান্ড লাইক করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে আমি আগামী দিনে আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাধ্যমে পরিবেশন করতে পারি। হ্যাঁ বন্ধুরা, জানলেন শাগনিক সরকারের কাছ থেকে বাগানের পরিচর্যা, কিভাবে বাগানের পরিচর্যা করেন এবং কতটা সময় দেন, কী সার ব্যবহার করেন, কী কীটনাশক ব্যবহার করেন, সবই জানতে পারলেন। এখানে আমি বলবো যে দেখুন, এই বাগানে সবজি অনেক দেখা যাচ্ছে, লঙ্কা দেখা যাচ্ছে, লঙ্কা গাছে কী সার দেবেন, কী কীটনাশক দেবেন এটাও জানা দরকার আছে। যেমন লেবু জাতীয় গাছে এখানে পাতিলেবু, গন্ধরাজ লেবু সবই আছে এবং গাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সতেজ। এটা কতদিন আপনি যত্ন করবেন এবং কি মিডিয়া ব্যবহার করবেন সেটাও আপনারা জানলেন, এবং বাকি যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, যথাসম্ভব আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এখানে গাছ সাধারণত সবাই করে, বাগান সবাই করে, কিন্তু ঠিক পরিমাপে ব্যালেন্স রাখতে পারে না। মানে কতদিন পর্যন্ত, কতদিন সার দেব, কি মাটি ব্যবহার করব, কতদিন পরে এই মাটিগুলো রিপোর্টিং করা দরকার, সেটা ঠিক সময় মনে রাখে না। এটার জন্যই অনেকের গাছে ফুল ফল পর্যাপ্ত দেখা যায় না। তো এই বাগান দেখানোর উদ্দেশ্য একটাই, সবার কাছ থেকে কিছু না কিছু শেখা যায়, জানা যায়, তারপর নিজে ভেবে চিনতে সুন্দর করে বাগানে পরিচর্যা করা যায়। এখানে দেখা যাচ্ছে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এবং পেয়ারা আসছে। এই ফুলটাকে ধরে রাখার জন্য আমাদের কী করণীয় সেটাও জানতে পারলেন। আর এরপরও আছে দেখুন, এখানে ফলের গাছ অনেক আছে, লেবু গাছ, আম গাছ, সফেদা গাছ সবই এখানে আছে। এই গাছের কতটা ফল আমরা ধরে রাখব সেটা আমাদের পরিচর্যার উপরে নির্ভর করে। যাই হোক বন্ধুরা, অনেক কথা হলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক।